আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও, যেটা আমি ঈদের দিন দিয়ে শুরু করছি। আর আফিয়ার হচ্ছে এটা ফার্স্ট বকরা ঈদ, কারণ আমাদের ঈদটা ভালো কাটেনি, কোনো কেনাকাটার কিছুই করা হয়েছিল না, কারণ একটা পার্সোনাল প্রবলেম ছিল এই কারণে। তো আফিয়া এখানে কাঁদল, ওর বালাটা খুলে দিয়েছিলাম, মনে হয় হাতে লেগে গিয়েছে বেচারা। তো আমি ওই বালাটা খুলে এই বালাটা পরিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে এটা বড় হচ্ছে, সেই কারণে এটাও খুলে দিয়েছি। ওকে যে আংটিটা পরিয়েছি, আংটিটাও ওর হাতে বড় হচ্ছিল, আর মনে হচ্ছিল যেন ও মুখ আরে চিড়ে দেবে আংটি দিয়ে, সেই কারণে আংটিটাকেও খুলে দিয়েছি, বালাটাকে খুলে ওই বালাটা আবার পরিয়ে দিয়েছি। আর এই জামাটা আমি ওকে পরিয়েছি কালকে। তো দেখো এই জামাটা মনে হয় অর্ধেক বড় হয়ে গিয়েছে, আরও প্রচুর বিরক্ত হচ্ছিলো জামাটা পরে। জামাটা যতক্ষণ না খুলে দিয়েছে ততক্ষণ কাঁদছিল, জামাটা খুলে দিতেও শান্তি পেয়েছে, কারণ কালকে আগের তুলনায় কালকে গরম বেশি ছিল, কারণ আগে বৃষ্টি হচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। তো কালকে দেখলাম যে ও মানে গরমটা ভালোই ছিল। তোকে জামাটা এখানে পরিয়ে দিয়েছি, কিন্তু জামাটা পরে খুবই বিরক্ত হয়েছে, আমি বুঝতে পেরেছি। বাচ্চা কিছু জানে না এখনো, সেই কারণে জামাটা থেকে বড় হয়ে গিয়েছে। তো দেখো এটা হচ্ছে আফিয়ার ফাইনাল লুক। ওকে আমি ওই হেয়ার ব্যান্ডটা পরে দিয়েছিলাম, কিন্তু যতক্ষণ না খুলে দিয়েছি ততক্ষণ মাথাকে উঁচু করে রেখে দিয়েছে, সেই কারণে ওকে খুলে দিতে হয়েছে। তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও যে আফিয়াকে আজ কেমন লাগছে। তারপরে খাচ্ছিলাম ঝোল সেমই, এটা ঝোল সময় আমরা বলি, তোমরা কে কী বলো আমি জানি না। তার সঙ্গে ছিল লুচি আর মুরগির মাংস। তারপর ওর পাপা ওকে ভিডিও কল করেছিল ওকে দেখার জন্য, আমাকে দেখার জন্য নয়, ওকে দেখার জন্য ভিডিও কল করেছিল, কারণ আমাকে একবারও বলেও নেই যে তুমি তোমার মুখটা দেখো আমাকে, আমাকে দেখার জন্য করে নে, সে তার মেয়েকে দেখার জন্য ভিডিও কল করেছিল। তো মেয়েকে দেখা হয়ে যেতে ভিডিও কল কেটে দিয়েছে। দুপুরে খাবারে ছিল এটা আছে ঢাঁড়স ভাজা, আর এটা হচ্ছে শাক রান্না, মানে শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঘণ্ট টাইপের, আর এটা হচ্ছে মাছ, এটা ছিল আমার দুপুরের খাবার। তারপর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বিকালের দিকে মানে 5:30-4:30 সময় করে আমি রেডি হয়েছিলাম। রেডি হয়ে আমার মামাদের ওখানে গিয়েছিলাম, তো এই স্যুটটা পরেছিলাম আমি। তারপর ছাতে একটু ঘোরাফেরা করছিলাম বিকালের দিকে। তো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও।